বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আন্ডারে সঞ্চয়পত্র এবং প্রবাসীদের প্রবাসী বন্ড, এছাড়াও পোস্ট অফিসের আন্ডারে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট। আসছে দুর্ভিক্ষ। আমাদের এই টাকাগুলা যেগুলো ইনভেস্টমেন্ট করা হয়েছে, অনেক মানুষই জানতে চায় এই টাকাগুলা পরবর্তী সময়ে গিয়ে সুরক্ষিত থাকবে কি থাকবে না। অনেক ভাই আমাকে ফেসবুক মেসেঞ্জারের কমেন্ট বক্সে বলেছেন, ভাই শুনতেছি ব্যাংকে নাকি টাকা তোলার হিড়িক পড়ে গিয়েছে, ব্যাংকে টাকা নাই। তো সেই ক্ষেত্রে আমরা যে এই ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনলাম বা পোস্ট অফিস থেকে ফিক্সড ডিপোজিট করলাম বা ব্যাংক থেকে প্রবাসী বন্ড ক্রয় করলাম, এগুলো কি আদৌ সুরক্ষিত থাকবে কি থাকবে না? ভিডিওটা সম্পূর্ণ যদি কন্টিনিউ করেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আসলে সম্পূর্ণ বিস্তারিত বিষয়টি কী হয়ে থাকবে। ভিডিওতে লাইক করে ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং সচেতন হয়ে থাকে। আপনাদের প্রথমে একটা কথা বলে রাখি যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যতগুলো সরকারি প্রজেক্ট রয়েছে এই পাশে কিন্তু আপনারা সেগুলোর নাম দেখতে পাচ্ছেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণই বাংলাদেশ সরকারের আন্ডারে হয়ে থাকে। আপনি যখন পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করেন কিংবা সঞ্চয়পত্র কিনেন কিংবা দেখা যেতে পারে আপনি বন্ড কিনেন, তো সেক্ষেত্রে আপনি এগুলা কেনার পরেই সাথে সাথে আপনি যেই ব্যাংকের মাধ্যমেই কিনেন না কেন, এই সকল টাকা কিন্তু সরকারি কোষাগারে চলে যায় এবং সরকার কিন্তু এখান থেকে ঋণ নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রদান করে থাকে এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি কিন্তু আপনার লাভের টাকা এবং মূল যেই টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু পেয়ে যান। আর এটা যেহেতু একটা সরকারি প্রজেক্ট, সেহেতু কিন্তু আপনি নিঃসন্দেহে থাকতে পারেন এটি একটি ঝুঁকিমুক্ত প্রজেক্ট। আর বাংলাদেশ সরকারের আন্ডারে বিধায় ব্যাংক যদি দেউলিয়াও হয়ে যায় কিংবা ব্যাংক যদি উঠেও যায়, আপনি আপনার টাকা কিন্তু সময় মতো মুনাফা সহ ঠিকই পেয়ে যাবেন। তো এখানে অনেক মানুষই আমাদেরকে কোশ্চেন করে এই ধরনের যে আপনার এলাকায় একটা ব্যাংক আছে, তো সেই ব্যাংকের ব্রাঞ্চ যদি উঠে যায় তো সেই ক্ষেত্রে ব্রাঞ্চ কোনো কারণে উঠে যেতেই পারে উপরের নির্দেশ মতে, তো সেক্ষেত্রে আপনি টাকা কি পাবেন কি পাবেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার টাকা সময় মতো ঠিকই মুনাফা সহ পেয়ে যাবেন। এ নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই, কেননা এটা হচ্ছে ঝুঁকিমুক্ত এবং বাংলাদেশ সরকারের আন্ডারে হয়ে থাকে বিধায় এখানে আসলে আপনাদের কোনো চিন্তা করারই প্রয়োজন হয়ে পড়ে না। আর অনেকাংশে হয়তোবা বলতে পারেন পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য? হ্যাঁ, পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও এটা প্রযোজ্য এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটও কিন্তু হচ্ছে সরাসরি বাংলাদেশ সরকারের আন্ডারে হয়ে থাকে এবং যে সকল হচ্ছে প্রবাসী বন্ড রয়েছে, ওয়াইজানাল ডেভেলপমেন্ট বন্ড, তাছাড়া ইউএস ডলার বন্ড, এই সকল বন্ডই কিন্তু বাংলাদেশ সরকারের আন্ডারে হয়ে থাকে এবং এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার রিস্কের কথাই আসে না। বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র খোদ নিজ মুখেই কিন্তু বলেছেন বাংলাদেশের ব্যাংক সময়ে কোনো ধরনের তারল্য বা টাকার কিন্তু সংকট নেই। মাননীয় প্রধানমন্ত্রী খোদ নিজ মুখেই কিন্তু বলেছেন দুর্ভিক্ষ আসছে এবং আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য কিন্তু সচেতনও কিন্তু করেছেন। আপনার যে টাকাগুলো রয়েছে ব্যাংকের ডিপোজিট বলুন বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আন্ডারে টাকা, বা আপনি হয়তো বা প্রবাসী হয়ে থাকলে প্রবাসী বন্ড, যেটাই ক্রয় করুন না কেন, এই টাকাগুলো কিন্তু আপনি নির্দিষ্ট সময় পরপর যে মুনাফাটা পাচ্ছেন মুনাফাটা কিন্তু ঠিকই পাবেন এবং নির্দিষ্ট পরবর্তী সময়ে গিয়ে আপনি টাকাগুলো কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে উত্তোলন করতে পারবেন। তবে ওই যে বললাম মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আজকে হয়তো বা আপনি ব্যাংকে বা সঞ্চয়পত্র কিনেছেন 1 লক্ষ টাকার, হয়তো বা 5 বছর পরে গিয়ে ওই 1 লক্ষ টাকার মানটা কমে যাচ্ছে, যেটা মূল্যস্ফীতির সঙ্গে কিন্তু সম্পর্কিত।